রাশিয়ায় বিদ্রোহ ঘোষণা করেছে বেসরকারি ওয়াগনার বাহিনী। এতদিন তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করলেও এখন রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে রাশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা, দেখা দিয়েছে আশঙ্কা, ঘুরে যাচ্ছে চলমান যুদ্ধের মোড়। রুশ বাহিনীর অন্যতম সহযোগী ও বেসরকারি সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইভগেনি প্রিগোজিন, তার বিদ্রোহ নিয়ে এবার মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, যারা রাশিয়াকে বিভক্ত করছে তাদের শাস্তি দেয়া হবে, যা অবশ্যই অনিবার্য। পুতিন বলেন, রাশিয়ার ভবিষ্যৎ বিপন্নের মুখে। তিনি এই ঘটনাকে পিঠে ছুরি দিয়ে আঘাত করার সঙ্গে তুলনা করেছেন। প্রিগোজিনের নাম উল্লেখ করে পুতিন বলেন, কারো কারো উচ্চাকাঙ্ক্ষা উচ্চ রাষ্ট্রদ্রোহিতায় নিয়ে গেছে। বিবিসির এক প্রতিবেদন বলছে, রুশ সেনাবাহিনীর সাথে এক নাটকীয় লড়াইয়ে লিপ্ত রয়েছে ওয়াগনার গ্রুপ। প্রিগোজিন সশস্ত্র বিদ্রোহে লিপ্ত হয়েছেন, এই অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে ক্রেমলিন। এর আগে ওয়াগনার প্রধান ঘোষণা দিয়েছেন, তিনি যে কোনো মূল্যে রাশিয়ান সেনাবাহিনীর নেতৃত্বের পতন ঘটাবেন। শুক্রবার এক অডিও বার্তায় এই বিদ্রোহের ডাক দিয়েছেন বাহিনীর শীর্ষ কমান্ডার ইভগেনি প্রিগোজিন। এতে রাশিয়া জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে, এর জেরে মস্কোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে রাশিয়ার এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাডাম হস বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং মিত্র অংশীদারদের সাথে এই অগ্রগতির বিষয়ে পরামর্শ করব। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।